নমস্কার বন্ধুরা, উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এঁচোড়ের মঞ্চুরিয়ান। আপনারা এঁচোড় দিয়ে এঁচোড়ের কালিয়া, এঁচোড় চিংড়ি, এঁচোড়ের নানান ধরনের রেসিপি তৈরি করে খেয়েছেন। যদি এঁচোড়ের মঞ্চুরিয়ান না খেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি দেখার পর বাড়িতে অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, এই মঞ্চুরিয়ানটা তৈরি করতে আমি বাড়তি কোনো রকম জিনিস ব্যবহার করিনি। সাধারণত আমাদের বাড়িতে যেসব জিনিস থাকে সেই সব জিনিস দিয়েই তৈরি করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। সবার প্রথমে দেখে নেওয়া যাক আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি 300 গ্রাম এঁচোড় আর ছোটো সাইজের দুটো আলু আগে থাকতে সিদ্ধ করে রেখেছি। আপনাদের আর সিদ্ধ করা দেখালাম না, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। আর দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমাদের এঁচোড় এবং আলুটাকে ভালোভাবে প্রথমে হাত দিয়ে চটকে নিতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি যাতে এ দানা দানা ভাব না থাকে। চটকে কিন্তু ভালোভাবে আমাদের ম্যাশ করে নিতে হবে। দেখুন, এখানে এঁচোড় এবং আলু ভালো মতো চটকে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন বা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ, একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি। দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটা অবশ্যই বুঝে দেবেন। আমি সিদ্ধ করার সময় কিন্তু নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1 চিমটি গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতে যদি আপনাদের মনে হয় যে ডোটা একটু পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কিছুটা পরিমাণ বেসন বা কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন। দেখুন, এখানে এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, এইভাবেই কিন্তু নরম রাখতে হবে। মানে একটু বড়া শেপ বা গোল করে বলে শেপ দেওয়া যাবে, ঠিক এইভাবেই রেখে দিতে হবে। এবার মঞ্চুরিয়ানের বলগুলো তৈরি করার জন্য হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। আর এইভাবে এখন বাইন্ড দিয়ে বল তৈরি করে নেব। আমি এখানে মাঝারি সাইজের এইভাবে বলগুলো তৈরি করছি। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো অবশ্যই তৈরি করে নেবেন। সমস্ত বলগুলো একইভাবে তৈরি করে নেওয়ার পর এবার চলে এসেছি সরাসরি তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করে তার মধ্যে একটা একটা করে বল ছেড়ে দেব। তেল কিন্তু অবশ্যই প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। কিছুটা পরিমাণ বল দিয়ে দেওয়ার পর এবার একদিকটা হতে দিতে হবে যতক্ষণ না সেট হচ্ছে। একদিকটা সেট হয়ে যাওয়ার পর এবার আমি এগুলোকে অপর দিকে উল্টে দিচ্ছি। অপর দিকে উল্টে দেওয়ার পরেও কিছুক্ষণের জন্য আমাদের এগুলোকে ভেজে নিতে হবে। দুদিকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থায় এগুলোকে উল্টে পাল্টে কালার চেঞ্জ করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এই বলগুলো টমেটো সস দিয়েও খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। একই রকম পদ্ধতিতে বাদ বাকি বলগুলোও ভেজে নেব। সমস্ত বলগুলো ভেজে নেওয়ার পর কিছুটা পরিমাণ তেল রেখে বাদ বাকি তেল আমি তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মাঝারি সাইজের ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে, তার পাপড়িগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকেও মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ ক্যাপসিকাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে বেশ কিছু আমি সস অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন পরিমাণ চিলি সস।
আপনারা যদি বেশি ঝাল খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে চিলি সসটা বাদ দিয়ে দিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি আর পরে গোলমরিচের গুঁড়োও অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সসের বাটি ধোয়া জল। আবারও এটিকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে আমি খুব বেশি হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে হলুদের ব্যবহারটা বেশি করতেই পারেন। এবার হলুদটা দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে গ্রেভিটা ঘন করার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ জল। ভালোভাবে গুলে এবার এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আবারও কিছুটা পরিমাণ এই কর্নফ্লাওয়ারের বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল। যেহেতু আমি একটু গ্রেভি রাখবো সেই কারণে জল অ্যাড করলাম, আপনারা যদি গ্রেভি অপছন্দ করেন সেক্ষেত্রে আপনারা জলটা দেবেন না। এবার এই গ্রেভিটা ফুটে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন আগের তুলনায় গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইঁচড়ের বলগুলো। এখান থেকে কিন্তু বেশ কিছুটা ইঁচড়ের বল শুধু শুধুই আমাদের খাওয়া হয়ে গেছে। ইঁচড়ের বলগুলো দিয়ে দেওয়ার পর গ্রেভির সঙ্গে মিনিট 2-1 মতো মিশিয়ে নেব। মিনিট 2-1 নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি। আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ব্যাস মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ইঁচড়ের মাঞ্চুরিয়ান। দেখতেই পেলেন ঘরে থাকা উপকরণ দিয়েই আমাদের আজকের এই রেসিপি তৈরি হয়ে গেল। এবার আপনারা এটিকে গরম গরম সার্ভ করুন, রুটি পরোটা বা যে কোনো রাইসের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি পারেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।